লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি পাব মই তো মুখে দি যেটু কই আছো কেটু এগ্রিমেন্টত অলরেডি রাইটিং অফ দিয়া যাব সত্যদিকি দাদা গরকে মুখ ফোন করি জানাইছে আজি জো রেসপন্স বহুত ভাল ওদিক আকো ভিডিও বনাবলে আইছো স্টক দেখাই আছো আপনা লোকক এড্রেস তো সত্যদিকি দাদা গরকে দি দিব এই স্টক সক আপন লোকে নগন মোটরস স্টক দেখাই আছো ইমোর পড়া হিমোর লোকে সক আপনা লোকে গাড়িয়েই গাড়ি এ গাড়িয়েই গাড়ি তাইছে আপন লোকে আৰু কম বাজেটৰ গাড়ি যদি আপন লোকৰ লাগে তেতিয়া নগন মোটরসত পাব এই ভিডিওটি শেষলৈকে চাওক ভাল কন্ডিশনের গাড়ি যদি আপনি বিচারি আছে নগন মোটরসত পাব শতাধিকারী দাদাগড়ে জানিবলে দিছে আর প্রত্যেক ভিডিওতে কন্ডিশনের বিষয়ে কই দিয়ে দাদাগড়ে সেই কারণে কৈছো এয়া সাইন করা ব্যানার নগন মোটর বাকি এড্রেস শতাধিকারী দাদাগড়ে দিব ইয়াতে চাওক আপনাদের গাড়ি ডাটসনের গাড়িও রক্ষ আছে আর মই ভিতর চড়াত গৈ পেলাই শতাধিকারী দাদাগড়ে লৈ আহি আছো ক্যামেরার সন্মুখত তেতিয়া আপনাদের গম পাব যে কিমান টাকাত গাড়ি পাই যাব হে মারুতির গাড়িও আছে এসক্রস এ চাওক আপনাদের মারুতির এস আইসে আপনাদের এসক্রস হাইব্রিডটো ইয়াতে পাব গতি দেরি নকরো মই ক্যামেরার সন্মুখত শতাধিকারী দাদাগড়ে আনিম আর এয়া শতাধিকারী দাদা নমস্কার দাদা আপনার শুভ নাম মই জানাই দিও ইমামুল হোসেন আপনার শুভ নাম গতি এতিয়া বাকি আছে কেবল আপনার নগন মোটরসর এড্রেস হয় গতি যাওতে যাওতে এড্রেস জানাই দিব দাদা যে প্রপার আপনার ডিলার প্রপার এটি রোড নগাঁও মেইন হৈবৰগাঁও এটি রোড মেইন টাউনতে আছে আচ্ছা কাস্টমার আহক ফোন করক মোক কন্টাক্ট করি আহক মই লাইভ লোকেশন কাস্টমারক দি দিম তার পাছতো যদি কাস্টমার আহিব নোৱাৰে মই মোর এমপ্লয় গৈ পেলাই তেখেতর লোকেশনের পৰা তেখেতক পিক আপ করে লৈ আহিব প্রবলেম নাই দাদা একদম কম বাজেটত কিমান টাকার পর আরম্ভ একদম কম বাজেটত বাইকের দামত মই ভাল চারি চকা দিম বাইকের দামত চারি চকা দিম বাইকের দামত আর কি শোরুম কন্ডিশন গাড়ি খালি মডেলটু ইগনোর করক কন্ডিশন 2020-21 গাড়ি কেনুকা থাকে তেনুকা হয়েছে এইখন গাড়ি হুন্ডাই গেট বাইকের দামত চারি চকা দিব শতাধিকারী দাদাগড়ে কি কইছে হয় গতিকে নতুন বছরত আপনাদের পাই আছে বাইকের দামত চারি চকা ঠিক আছে দাদা গাড়িখন আপনার হুন্ডাই গেটস 2009-10 গাড়ি হয় কমপ্লিট অরিজিনাল পেইন্টত আছে ওকে কাস্টমারে লাগে ভাল এক্সপার্ট লৈ হোক মেকানিক লৈ হোক চাই লোক যে গাড়িখন অরিজিনাল হয় না নয় হ্যাঁ গ্যারেন্টি ওয়ারেন্টি কাস্টমারে পাই যাব হ্যাঁ কমপ্লিট ডকুমেন্টেশন আপডেট পাই যাব উইথ ট্রান্সফার মই করাই দিম গাড়ি যেটু প্রাইস আছে তার তার ভিতরতে ইনক্লুডিং করাই দিম গাড়ির আস্কিং 1,85,000 আস্কিং আছে কাস্টমারে আহক কন্টিবুল পাতক সামথিং কিবা এটা কাস্টমারের সম্মান রাখিবর কারণে মই কিবা এটা নেগোসিয়েশন কাস্টমারক করে দিম আর ডকুমেন্টেশন সব ইনক্লুডিং পাব টায়ার গোটেখিনি ভাল আছে গাড়ি মানে গাড়ি এতিয়াও জিলিকি আছে জিলিকি আছে গাড়ি টপ মডেল গাড়ি হয় গাড়ির ফিচার্স আপনার ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হ্যাঁ লগতে মিউজিক সিস্টেম হাই কোয়ালিটি লাগি আছে গাড়ি একদম খুব ধুনিয়া আপনি দেখা পাইছে হুইল কভারও কোম্পানি ফিটেড আছে চকার হুইল কভারও কোম্পানি ফিটেড আছে গতি গাড়ি ইতিমধ্যে শতাধিকের দাদাগড়ে কইছে যে আপনার মডেল ইগনোর করক কন্ডিশন অ্যাকসেপ্ট করুক কন্ডিশন আপনার 2020-র মডেল কেনেকে থাকে হ্যাঁ তেনুকা হয়ে আছে গাড়ি 58,000 চলিছে হ্যাঁ ফার্স্ট টনার গাড়ি হ্যাঁ সার্ভিস রেকর্ড কাস্টমারে চাই লোক ইমানই চলা গাড়ি হ্যাঁ গাড়ি একদম নতুন হয়ে আছে 58,000 ফার্স্ট টনার গাড়ি হয় গাড়ি আস্কিং 185 আছে ক্যাশ লব লাগিব কোনো ধরনের ফাইন্যান্স এভেলেবল এইখনত নহয় আচ্ছা ঠিক আছে দাদা ভিডিও ইতিমধ্যে এখন গাড়ি দেখাইছো বাকি কেখন দেখার আগতে এটা কথা আপনার পৰা স্পষ্ট করিব বিচাৰো যে যি সকলে ইয়ার পৰা গাড়ি পারচেজ করিব ক্রয় করিব তেলুকে লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি পাব মই তো মুখে দি যেটু কই আছো কেটু এগ্রিমেন্টত অলরেডি রাইটিং অফ দিয়া যাব হ্যাঁ মুখে দি যেটু কই আছে এগ্রিমেন্টত রাইটিং অফ পাব রাইটিং অফ ঠিক আছে গাড়ি কিনি যে আপোনালোকে ঠগি যাব তেনেকুৱা নহয় নগাঁও মোটরস আজিলৈকে কাস্টমারক বিয়া গাড়ি দিয়া নাই আৰু কেতিয়াও নিদিয়ে বাকি কিবা কারণত আমার গাড়িত প্রবলেম নোলায় যদি কিবা কারণত বেয়া হয় তো মেক্সিমাম লাইট এটা ফিউজ ওলাইছে তেনেকুৱা ধরনের প্রবলেম ওলায় সেখানে আমি ফ্রি করাই দিও কাস্টমারক হ্যাঁ করাই দিও আর লগতে এনেকুৱা নহয় যে গ্যারান্টি নহয় বিয়া পোৱাপুই আমার লগত নহয় লাগে আমি 1,00,000 খরচা করিম কিন্তু কাস্টমারে যে মোক বেয়া পাব সেটু মই কেতিয়াও না এই সুযোগটো নিদিয়ে লাগে 1,00,000 খরচা করিম কিন্তু কাস্টমারে মোক বেয়া পাব না লাগে এই সুযোগটো লাগে মোর লস হোক কাস্টমারের লস হব না লাগে মানে 1,00,000 খরচা করিব তথাপি আপনাক মানে সুযোগটো নিদিয়ে যে আপনি বেয়া পাও বেয়া গাড়ি এটা
যদি আপনি কিনেছে পার্চেস করেছে লিখিত যেটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মতে আপনাকে পাব বলি তত্ত্বাধিকারী দাদাগৰাকীয়ে কৈছে লগতে আৰু এটা কথা যে গাড়ি মানে অন্য কোনো ধৰণৰ বিসংগতি নাই 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 আৰু যদি দূৰমূৰ ফালৰ পৰা এটা ফেসিলিটি আছে কাস্টমারৰ যে কোনো 200-250 কিলোমিটাৰ দূৰৰ পৰা কাস্টমার এজন আহি পেলাই গাড়ীখন যেতিয়া লয় তেতিয়া কি হয় আকৌ রিটার্ন যাব নোৱাৰে কাস্টমারে যদি কিবা কাৰণত কাস্টমারজন থাকিব লগা হৈছে গাড়ী লব পৰা নাই তো মোৰ ফালৰ পৰা থকা খোৱাৰ ব্যৱস্থা মোৰ নগৰ মটৰছৰ পৰাই কৰাই দিয়া হ'ব ফ্রি কমপ্লিটলি ফ্রি পাব লগতে আৰু এটা কথা যে ইয়াতে এক্সপার্ট লৈ আহি হয় হয় আপোনাৰ মোৰ গ্যারান্টি ওয়ারেন্টি আছে লগতে লগতে যদি কাস্টমারে এক্সপার্ট লৈ আহে ড্রাইভার লৈ আহে মেকানিক লৈ আহে ইঞ্জিনিয়ার লৈ আহে মোৰ কোনো আপত্তি নাই মোৰ গাড়ীত ফল্ট উলোৱার গাড়ি নহয় আচ্ছা মোৰ গাড়ীত যে ফল্ট উলাবো সেইটো মই 1% মোৰ ভয় নাই কাস্টমারে যেনেকে মন যায় তেনেকে ভেরিফাই করে গাড়ি লৈ যাক মোৰ কোনো আপত্তি নাই গতিকে আমি কেবল দেখুৱাই আছো দাম জনাই আছো এটা আভা দি আছো বাকি যেতিয়া আপোনালোকে চাইচিতি লব এয়া লোৱার দায়িত্ব আপোনার আপুনি এক্সপার্ট লৈ আহক বা মেকানিক লৈ হওক কোনো আপত্তি নাই চাই চিতি লোৱাত কোনো ধৰণৰ বাধা প্ৰদান নকৰে হয় গতিকে এইকাৰণে আমি কেৱল দেখুৱাই আছো চাইচি লোৱাৰ দায়িত্ব আপোনাৰ এইখন গাড়ী দেখুৱাইছো এতিয়া আমি নেক্সট দেখুৱাম নেক্সট আপোনাৰ ৰেডি গো 2020 মডেলৰ হয় অপশ্যন টি লিমিটেড এডিশ্যনৰ গাড়ী হয় অকে আপোনাৰ ফোৰ পাৱাৰ উইণ্ড' অনলি দুখন আছে দুখন পাৱাৰ উইণ্ড' থাকে পাৱাৰ উইণ্ড' পাৱাৰ ষ্টিয়ৰিং এচি হিটাৰ এয়াৰবেগ এবিএছ বেক চেন্সাৰ কমপ্লিট পাই যাব গাড়ীখনত অকে গাড়িখনের আস্কিং প্রাইস আছে 2,95,000 অন টেবল কাস্টমারের কথা বাতক সামথিং নেগোসিয়েশন কাস্টমারক করে দিন লগতে ওয়ারেন্টি গ্যারান্টির হহ কাস্টমারের গাড়িখন পাবো আর 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টর গাড়িখন লৈ যাব পারিব কাস্টমারে ঠিক আছে নেক্সট আমি দেখাম কোনখন দাদা এইখন আপনার জেন স্টিলিও 2011 মডেল মারুতি সুজুকি জেন স্টিলিও ভিএক্সআই ফিচার্স গুটেখিনি আছে ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি লগতে আপনার সোনি হাই কোয়ালিটি মিউজিক সিস্টেম লাগি আছে গাড়িখনত মাইলেজ রজা কিন্তু এবো গাড়ি মাইলেজ রজা গাড়ি খুব ধুনিয়া হয়ে আছে কাস্টমারে খালি মানে নতুন 2020 গাড়ি কিনি যিমান দিন চলাবো এইখন গাড়ি সিমানেই চলিব খালি মডেলটো কাস্টমার ইগনোর করো হ্যাঁ গাড়ি ডকুমেন্টেশন কমপ্লিট আপ টু ডেট পাবো নেম ট্রান্সফার মই করাই দিম গাড়িখনের 2,35,000 আস্কিং আছে অন টেবল আহক কাস্টমারের কথা বাতক সামথিং নেগোসিয়েশন কাস্টমারে পাই যাব ডকুমেন্টেশন মই কমপ্লিট আপ টু ডেট আর উইথ ট্রান্সফার মই করাই দিম বহুতে কমেন্ট করে দাদা মডেল ইগনোর করক অর্থাৎ আপনার গাড়ি ইমানে কন্ডিশন ভাল হ্যাঁ হয় মানে মোর গাড়িত আপনার কন্ডিশন ভাল পাবো কাস্টমারে এক নম্বর পয়েন্ট কন্ডিশন ভাল পাবো যেটা কাস্টমারে গাড়ি কিনিবলে উলাই কাস্টমারে ভাবে মোর গাড়ি ইঞ্জিন ভাল হব লাগে গিয়ার বক্স ভাল হব লাগে আর নন এক্সিডেন্টাল হব লাগে এই তিনটার উপরত মোর গ্যারেন্টি আছে এই তিনটা ফাইনাল আপনার গাড়িত এই তিনটা বস্তু ইঞ্জিন গিয়ার বক্স আর নন এক্সিডেন্টাল গ্যারেন্টি আপনি পাই যাব এই তিনটা আপনি ফল্ট না পায় গাড়ি আর হরু হুরা যদি ফল্ট পায় তো আপনার যেটু সার্ভিস পিরিয়ড থাকিব সার্ভিস পিরিয়ডের ভিতরতে আপনার কমপ্লিটলি ফ্রি কস্ট আপনি করাই দিয়া হব ধরি লোক যে লাইট এটা ফিউজ হয়েছে এনেকা নহয় আপনি নগাঁও লৈ আহক আপনি যত থাকিব যোনটো স্টেটত থাকিব ডিস্ট্রিক্টত থাকিব তারে যেটু সার্ভিস অথরাইজ হব ইয়া ওয়াল ভাল ওয়ার্কশপ হব তাতে আপনি ফ্রি সার্ভিস করাই লোক বহুতে এটা কব যে আজি তোর ভিডিও দেখাই আছা ভিডিওত কই আছা দাদাগৰাকীয়ে কই আছা মডেল ইগনোর করক মডেল ইগনোর করক মডেল ইগনোর করি যেতিয়া রাজপথত গাড়ি ওলা যদি ঠেলি ঠেলি লৈ যাব লগা হয় স্টার্টে নয় কি হব আমার গতি এই গতির বিষয়ে কই দিব যে আপনি যদি যদি কিবা কারণত গাড়িখন যদি বেয়া হইছে তো এটু রেসপন্সিবিলিটি কমপ্লিট নগাঁও মোটরসর আপনার যদি নগাঁও মোটরসে বনাই দিব নরে গাড়ি রিটার্ন লব বেলেগ গাড়ি প্রোভাইড করিব আচ্ছা গতিকে এইখিনি কথা আমি বুঝাই দিছো কোনো পথে মানে আপনি ঠগিব না লাগে না খায় তার পিছত আর একটা কথা যে আপনার লগত ফ্রড কোনো কারণে করা না হবো যেটু ভিডিওত কইছে লিখিত প্রতিশ্রুতি পাবো এটু পাবোই পাবোই ঠিক আছে এখন আপনার মারুতি সুজুকি এস ক্রস মারুতি প্রিমিয়াম ক্লাসত আহি যায় গাড়িখন একদম দামি গাড়ি তাহে গাড়ি যেটা মডেল হয় আপনার যেটা মডেল হয় ফোর পাওয়ার উইন্ডো এসি হিটার পাওয়ার স্ট্রিং লেদার সিট কভার কমপ্লিট আছে লগতে আপনাদের দেখাইছো ইয়ার ব্যাগ তো থাকিবই ডিগি স্পেস বহুত ইয়ার ব্যাগ ফোর এবিএস পুশ বাটন স্টার্ট পাবো নতুন দাম কি নতুন দাম 15 প্লাস পরে আচ্ছা 15 লাখ বেশি পরে 15 লাখ বেশি
গটিকে আপোনালোকে 4,25,000 কাস্টমারে কন্ডিশন ইগনোর করিলে হে নি মডেল গাড়ি কমত পাই যাব ভাল একটা গাড়ি পাবো না যদি ভাল বহুত দাম কমেন্ট করে যদি কাস্টমারে ভাল গাড়ি লব বিচারে তো টাকা 30,000 বেশি যাব আচ্ছা আর যদি কয় যে না মো 30,000 মো 50,000 কমত লাগে তেতে কাস্টমারে ইগনোর করিব লাগিব কন্ডিশন কারণ এজন কাস্টমারে কেতিয়া গাড়ি খস্তাত বিক্রি করে যেতিয়া গাড়িখনত কমপ্লেইন থাকে যেতিয়া গাড়িখনত কাম থাকে কমপ্লেইন থাকে তেতিয়া এজন কাস্টমারে কম দামত বিক্রি করে তেতিয়াহে আমি কম দামত লৈ পেলা কাস্টমারে কম দামত দিব পারো কিন্তু মই বেয়া গাড়ি নলও মই লো কোয়ালিটি যেবিলাক আপনার কন্ডিশন বেয়া থাকে গাড়ি সেবিলাক ইনস্পেকশন করে রিজেক্ট করা যায় সেই কারণে আমি গাড়ি কমত উঠাই কমত বিক্রি করিব নোৱাৰো গটিকে বহুত দামৰ এটোৱে প্ৰতিষ্ঠা মানে সেইটো এটা আৰু যদি কাস্টমারে ভাল গাড়ি এখন কমতে বিক্রি কৰিব লগা হয় তেতিয়াহে মানুহে কেলে যতনত গাড়ি ৰাখি আছে হে তো বিয়া গাড়িটো সদায় খস্তাত কিনি পেলাই মানুহে কালার কৰি পেলাই খালি ওপৰত ধুনীয়া হলে নহব বাহিৰতো ধুনীয়া হব লাগিব লগতে ভিতৰটো বাহিৰতকে বেছি ভাল হব লাগিব ভিতৰটো আচ্ছা তো মই সদায় কন্ডিশনত কন্ডিশনতহে ফোকাস কৰি আছো গটিকে দিয়কলে কমেন্ট কৰে যে হাই প্রাইস বহুত দাম বহুত দাম মই আজি জৰ মানে হে সকলোকো সন্মান কৰো আৰু ভাল বেয়া সকলো কমেন্টৰ গৰাকীক মই সন্মান কৰো যেতো মই ইউটিউবাৰ আপোনালোকৰ কমেন্ট মই পঢ়ো তাৰ পৰা মই অভিজ্ঞতা লও যিখিনি মোৰ প্ৰয়োজনীয় সেইখিনি মই কিন্তু মই ইমানখিনি গ্যারান্টি দিব পাৰো যে কাস্টমারে মোৰ ইয়াত সেকেন্ড টনাৰো গাড়ী পাব পাৰে সেকেন্ড টনাৰো গাড়ী মই বিক্ৰী কৰো কিন্তু মোৰ গাড়ী সেকেন্ড টনাৰ হলো ওৱান ক্লাছৰ গাড়ী পাব কাস্টমারে ভাল গাড়ীহে পাব এইখন দেখুৱাই আছে আপোনালোকক বহুত কথা আসলে ভাঙি পাতি বুঝাই দিছো বহুতে কমেন্ট করে হাই প্রাইস সব হাই প্রাইসৰ আসলে খেলটো খতম হাই প্রাইস আসলে কিহৰ কাৰণে হয় কিয় হয় মাত্র 2,25,000 টাকাত মই দি দিম এইখন গাড়ি যদি মই বেয়া কন্ডিশনৰ যদি কন্ডিশন লো কন্ডিশনৰ যদি মই লও তো এইখনেই কাস্টমারে 180-170 পাই যাব 180-170 পাই যাব আপোনাৰ ইয়াত কিমান মোৰ ইয়াত 2,25,000 আহিব ইয়াৰ ডকুমেন্টেশ্যন ইনক্লুডিং হ'ব হ্যাঁ উইথ ট্রান্সফার মই কৰাই দিম হ্যাঁ লগতে কথাটিকে দাদা গৰকে কৈছে যে 2,25,000 তেওঁৰ তাৰ দাম হয় আৰু যদি আপোনালোকে এইটো অলপ বেয়া কন্ডিশনৰ গাড়ী লয় 1,80,000-1,70,000 টকাত আপোনালোকে পাই যাব পাই আছে 1,80,000 মোৰ ইয়াত গাড়ী 25,000 টকাৰ গাড়ী কিনিব আপোনাক মই ইমানখিনি কৈছো গাড়ী এটা ভাল কিনিলে বছৰ গুচি যাব ৰাতি দুটা নাই তিনটা নাই যেতিয়া মন যায় তেতিয়া উলাই দিব ওকে আৰু যদি বেয়া কন্ডিশনৰ গাড়ী এটা হাতত পৰি যায় টকা 50,000 খৰচা কৰিলো সেইটো আৰু নতুন হৈ নাযায় তো সেইকাৰণে কাষ্টমাৰক কৈছো যে টকা 50,000 এৰেঞ্জ কৰক 30,000-40,000 এৰেঞ্জ কৰি পেলাই ভাল গাড়ী এটা লৈ যাওক যে আপুনি ঘৰৰ ফেমিলি লৈ বিনা টেনশনত আপুনি অল ওভার ইন্ডিয়া ঘুরিব মানে বারে বারে মেকানিকৰ তাত দি পেলাই পয়সা খরচ করতে এবারতে আপুনি ভাল গাড়ি এটা লোক যে সদায় চিরো চিরো টাইম যিমান দিন আপোনাৰ হাতত গাড়ি থাকিব সিমান দিনে যে ভাল গাড়িটো চলে অল ওভার ইন্ডিয়া যে আরামত চলাব পাৰে 2,25,000 টকা দাম 2,25,000 আস্কিং আছে ইয়াতো মই নেগোসিয়েশন কাস্টমারক কৰি দিম অন টেবুল আহি কথা বতক মই কৰাই দিম ঠিক আছে নেক্সট ইয়া দেখো আছো ডাটছান এইখন ডাটছান আপনার দাচান আপনার গো গো হয় দাচান গো আপনার 6 সিটার গাড়ি হয় 2019 মডেল ওকে 30 সামথিং সলা গাড়িখন ওকে ভিতর সলা থাকা আছে 4 এবিএস লগতে ইয়ার ব্যাগ লগতে কোম্পানি মিউজিক সিস্টেম কমপ্লিট আছে অপশন টি মডেল হয় এবিলা কোম্পানি মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড হয় 6 সিটার গাড়ি কিমান
মানে বহল বহল সিট আছে গাড়ি একদম কমপ্লিট অরিজিনাল পেইন্টার আছে ফার্স্ট টোনৰ গাড়ি হয় আস্কিং প্রাইস আছে 3,55,000 আস্কিং আছে কাস্টমাৰ আহ কন্ট্রিবিউট পাতক নেগোসিয়েশন কাস্টমাৰে পাই যাব হৈ যাব লগতে 1,50,60 ডাউন পেমেন্টত গাড়িখন পাই যাব এৰ নো মেটিয়া যোৱাই নাই নাই একদম নতুন হৈছে গাড়ি বহুতে ভাবে যে আজি যোৰ গাড়ি মই দেখা আছে তলফলে বডি চডি পচা একদম ঠক খাম এই যোৰ তলফলে দেখাব লাগিলে মোৰ অলপ কষ্ট হ'ব তলফলে দেখুৱাইছো তাক আপোনাৰ কিমান ধুনিয়াকে আছে মানে জি হোম সত্তাধিকার দাদাগৰকে কৈছে যে হতাকে মোৰ গাড়ী তলফলে ৰাষ্ট্ৰত নাপায় সব গাড়ী তলফলে দেখুৱাই দিছো এ চাই লগ আপোনালোকে মোৰ গাড়ী তলফলে দেখাই আছো আপোনালোকে নিজে আহি চাইচিতি লব সেইটো দায়িত্ব আপোনাৰ আমি কেৱল দেখুৱাই আছো এটো তলফলে দেখাইছো এটো এক্সট্ৰাৰ দেখাইছো হয় এটো এক্সেন্টৰ তলফলে দেখুৱাই আছো মডেল পুৰণা মডেল কি ইগনোর কৰিব কৈ আছে এটো চাক তলফলে মানে তলফলে চালে এটো চাক এটো এটো মডেল আপুনি এটো তলফলে চালে বুজি পাব কেনে এফালে তলফলে চাক আপোনালোকে এটো কম চলিছে বুলি কৈছিলে এ তলফলে চাক তাইছে চিচিছত অকনো বেন নাই অকনো স্ক্র্যাচ নাই কিমান ধুনিয়া তাইছে আপোনালোকে দেখাই দিছো এই কারণে আসলে দাম হম কিয় বেশি কিয় হাই প্রাইস বম পয়সা আপোনালোকে নিশ্চয় ইয়ার দাম কিমান কইছিলে ইয়ার আপনার 355 গাড়ি আস্কিং আছে 2019 মডেল অপশন টি টপ মডেল গাড়ি হয় এখনের দাম 355 আছে 1,50,60 ডাউন পেমেন্ট তোলাই যাব ঠিক আছে নেক্সট ইয়ার দেখো এখন আপনার 2009-10 গাড়ি ZXI ফোর্ড ফিয়েস্টা পেট্রোল কন্ডিশন বহুত ধুনিয়া হয়েছে গাড়ি আপনার টপ মডেলত আহি যায় 4 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং লগতে 4 ABS কাস্টমারে পাই যাব কোম্পানি মিউজিক সিস্টেম পাবো আস্কিং প্রাইস আছে 2,20,000 2,20,000 10-11 লাখৰ গাড়ি পাই যাব কাস্টমারে একদম কন্ডিশন বহুত ধুনিয়া হৈ আছে 220 আস্কিং আছে কাস্টমার আহ কন্ট্রিবিউট পাতক মই সামথিং নেগোসিয়েশন কাস্টমারক কৰি দিম ডকুমেন্টেশন কমপ্লিট আহিব ওয়ারেন্টি গ্যারান্টি কমপ্লিট পাই যাব গরিকে ইয়াতে আৰুটা কথা আজি যোন ফোর্ডৰ গাড়ি কিয় দেখাই আছা এ কোম্পানি বন্ধ হৈছে তুমি জানাই দেখোন জানিলে কি আমাক বিপদত পেলাই আছা মই সন্মানীয় ভিউয়ারসৰ পার্সৰ সার্ভিসৰ রেসপন্সিবিলিটি মোৰ হয় পার্স তেও যোগান ধৰিব মোৰ যদি কাস্টমারে পার্স পোৱা নাই মই আছো গুটে আপোনাৰ হাতত যিমান দিন গাড়ি থাকিব তার রেসপন্সিবিলিটি পার্সৰ মোৰ উইথ সার্ভিসৰ রেসপন্সিবিলিটি মোৰ গৰিকে নিশ্চয় বুজি পাইছে যে মই কিয় গাড়ি দেখুৱাইছো তাৰ ওপৰে আৰু এটা কথা মোৰ ফালৰ পৰা কওঁ যে ফোর্ড কোম্পানি হয়তো বন্ধ হৈছে কিন্তু সার্ভিস এতিয়াও চলি আছে যত যত ফোর্ডৰ ডিলার আছে পাছতো যদি ফোর্ডে যদি দিয়া নাই তো মই আছো আচ্ছা ফোর্ডে যদি দিয়া নাই তো মই আছো ফোর্ডৰ অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস এভেলেবল আছে পাছৰ ডিলারশিপ আমাৰ নগাঁওত আছে গুৱাহাটীত আছে তাৰ পাছতো মই আছো গতিকে ইতিমধ্যে 6 তারিখে দাদা গৰাকীয়ে লিখিত প্রতিশ্রুতি দিব বুলি কৈছে আৰু গাড়ি ওমৰ কন্ডিশন মই একদম তলফালে ক্যামেরা ঘুরাই হলো আমি তলর একদম বডি দেখাই দিছো পচা না কি আছে সকলো দেখাইছো আৰু যদি অধিক জানিব লগা আছে ইনকোয়ারি নাম্বার দি দিছো এই নাম্বারত ইনকোয়ারি কৰি ইয়াতে আহক গাড়ি পার্চেস কৰক আৰু মানে কম টকা দি বারে বারে মেকানিকৰ ওচৰ ঠেলি ঠেলি লৈ যোৱাতকে ছ তারিখে দাদাগৰাকীয়ে কৈছে যে বেছি টকা দি এবাৰেই কিনক